ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সকালে শৈলকোপা উপজেলার সন্ধ্যা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সন্ধ্যা গ্রামের মতলেব হোসেন ও জালাল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 5 দিন আগে গ্রামের একটি চায়ের দোকানে জালাল হোসেনের লোকজন মতলেব হোসেনের এক সমর্থককে মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। খবর পেয়ে শৈলকোপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 7 জনকে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।